প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে, আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত সমর সেনের লেখা মহুয়ার দেশ এই কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এক লাইনের এসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এমসিকিউ এবং এসিকিউগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে জানাই যে তোমাদেরকে কিন্তু টেক্সট বইটা দারুণ ভালোভাবে পড়তে হবে, কারণ টেক্সট বই যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে যে কোনো জায়গা থেকে এমসিকিউ এবং এসিকিউর উত্তর তুমি খুব সহজেই দিতে পারবে। অনেক সময় কি হয় জানো তো, একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরা ভাবো যে হয়তো প্রশ্নটা কমন পেলাম না, কিন্তু তা কিন্তু নয়। যারা টেক্সট বইটা পড়ে রেখেছে তারা কিন্তু সহজেই ধরে নেয় যে কোন প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে এবং এর উত্তরটা কি হবে। আজকের মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন প্রতি মুহূর্তে পাওয়ার জন্য। মহুয়ার দেশ থেকে তোমাদের প্রথম প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটির কবি কে? মহুয়ার দেশ কবিতাটির কবি হলেন সমর সেন। মহুয়ার দেশ কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কি? মহুয়ার দেশ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কয়েকটি কবিতা। সমর সেনের লেখা কয়েকটি কবিতা গ্রন্থ হল নানা কথা, গ্রহণ, খোলা চিঠি, তিন পুরুষ এবং কয়েকটি কবিতা ইত্যাদি। মহুয়ার বনের ধারে কি আছে? মহুয়ার বনের ধারে কয়লা খনি আছে। মহুয়ার দেশে সবুজ সকাল কিসে ভেজা? মহুয়ার দেশে সবুজ সকাল শিশিরে ভেজা। অবসন্ন মানুষের শরীরে দেখি, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? সঠিক উত্তর, কবি দেখেন ধুলোর কলঙ্ক। ধুলোর কলঙ্ক কবি কোথায় দেখতে পান? সঠিক উত্তর, অবসন্ন মানুষের শরীরে কবি ধুলোর কলঙ্ক দেখতে পান। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের বলতে অবসন্ন মানুষদের কথা বলা হয়েছে। অবসন্ন মানুষদের চোখ কেমন? অবসন্ন মানুষদের চোখ ঘুমহীন। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কি হানা দেয়? ঘুমহীন তাদের চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন। মহুয়ার দেশ কবিতায় কবি কটি গাছের উল্লেখ করেছেন? সঠিক উত্তর দুটি, মহুয়া এবং দেবদারু। মহুয়ার দেশ কবিতায় কবি কোথায় রহস্য খুঁজে পেয়েছেন? সঠিক উত্তর, কবি দেবদারুর বনে রহস্য খুঁজে পেয়েছেন। অলস সূর্য কোথায় আঁকে? অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে আঁকে। অলস সূর্য কি আঁকে? অলস সূর্য উজ্জ্বল আলোর স্তম্ভ আঁকে। এবার একটা শূন্যস্থান, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে ড্যাশ এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। সঠিক উত্তর অলস সূর্য। সুতরাং দেখতে পাচ্ছ যে একটা লাইন থেকেই কতভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ, কে এঁকে দেয়? সঠিক উত্তর অলস সূর্য। আর আগুন লাগে, কোথায় আগুন লাগে? সঠিক উত্তর জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। উজ্জ্বল স্তব্ধতায় কি ঘুরে ফিরে আসে? উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। এবং কোথায়? সঠিক উত্তর ঘরে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, কিসের মতো? শীতের দুঃস্বপ্নের মতো। মেঘ মুদির মহুয়ার দেশ কোথায় আছে? অনেক অনেক দূরে আছে মেঘ মুদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে, কি ছায়া ফেলে? সঠিক উত্তর দেবদারুর দীর্ঘ রহস্য, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে। দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে? সঠিক উত্তর পথের দুধারে। রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, কি রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে? সঠিক উত্তর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস কি করে? সঠিক উত্তর রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটা লাইন থেকে যত রকমভাবে প্রশ্ন আসে তত রকমভাবেই কিন্তু তোমাদের সামনে প্রশ্ন ও তার উত্তরগুলো উপস্থাপন করছি। এইভাবেই কিন্তু তোমাদের এমসিকিউ এবং এক লাইনের এসিকিউর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমার ক্লান্তির উপর ঝরুক,
কি ঝরুক? সঠিক উত্তর মহুয়া ফুল। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? সঠিক উত্তর কবি শোনেন কয়লা খনির শব্দ। মহুয়ার দেশে অন্ধকার কেমন? মহুয়ার দেশে অন্ধকার অসহ্য ও নিবিড়। মহুয়ার দেশে কয়লা খনির শব্দ কেমন? মহুয়ার দেশে কয়লা খনির শব্দ গভীর এবং বিশাল। মহুয়ার দেশে কয়লা খনি কোথায় অবস্থিত? মহুয়ার দেশে কয়লা খনি মহুয়া বনের ধারে অবস্থিত। তাহলে এই ছিল তোমাদের মহুয়ার দেশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এক লাইনের এসএকিউ। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।